মধ্যে আল্লাহ বিভিন্ন ভাবে আমাদের নবীর মিলাদ বর্ণনা করেছে। এখন জালসা দেওয়া ভালো, মাওলুদ শরীফ করা ভালো, মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা ভালো, কিন্তু এ নয়, পাশাপাশি আরো ভালো হয় যদি একটু পরিবর্তন হওয়া। কথা কি বুঝতেছে? রাগ করছেন আমার? ওয়াজ কিন্তু খাওয়ার জিনিস না বাবা, ওয়াজ বোঝার জিনিস। আজ মোবাইল টিপে 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 ছেলেরা সব বলতেছে 6 মাসে মুক্তি হয়ে গেছে। যেসব ছেলেরা আগে এখানে হাতে নামাজ পড়তো, টিপেন হাতে নামাজ, কথা বুঝতে পারেননি, মোবাইল পাস করে ফেলেছে। মোবাইলের মুক্তি, 6 মাসের মুক্তি। আব্বা আপনি কার ওয়াজ শুনেছেন জানি না, আপনি ডিগ্রি দেখে ভক্ত হয়েছেন, জানেন না আপনি পৃথিবীর জমিনে শব্দ বেশি যত এই লেকচারার। কারা? আপনারা সাধারণ মানুষ, আপনাদেরকে শেষ করেছি আমরাই। কারা করেছে? একটি উদাহরণ দেই, ফুটবল দেখেছেন? যার পায়ে যখন যায় সে তখন তার মতো করে লাথি মারে। বাবা ঠিক স্টেজে যখন মানুষ মাইক পেয়েছে, এ একবার লাথি মেরে ওদিকে দেয়, ও একবার লাথি মেরে এদিকে দেয়, দিয়ে সাধারণ মানুষ যাব কোন দিকে? ওরা বলে ঠিক, এরা বলে ঠিক, কোন দিকে যাব? পরেশান হয়ে গেছে। আব্বা আমার রসুল বলেন আমার উম্মা 73 দলে বিভক্ত হবে, সব জাহান্নামী হবে, একটি দল জান্নাতি হবে। আমি চিন্তায় পড়ে গেলাম, নামাজ ওদিকে, রোজা ওদিকে, জাকাত ওদিকে, হজ ওদিকে, তসবিহ তাহলিল সব আছে, এদিকেও আছে ওদিকেও আছে, কিন্তু জাহান্নামী হবে কেন? জাহান্নামী হবে একটাই কারণ, তারা সব তো মানবে কিন্তু আমার আহলে পাককে মানবে না। কাকে মানবে না? আহলে পাক। আহলে পাক কারা? আমার রসূলে করিম রউফুর রহিম বলেন আহলে পাক নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়, যারা ওই কিস্তিতে চেপেছে তারাই নেজাত প্রাপ্ত হয়েছে, আর যারা কিস্তিতে চাপেনি তারা গর্ব ধ্বংস হয়ে গেছে। তো আমার আহলে পাকের কিস্তিতে যারা চাপবে জেনে রাখবে ওই দলটাই জান্নাতি হবে। এই কথা কি বুঝতেছে? এবার আপনি বলতে পারেন আমিন উদ্দিন ভাই আপনি এই যে আহলে পাকের কথা বলছেন, আহলে পাক কোথায়? চলুন অনেক দলিল আছে পিছনে, আমি আপনাকে শুধু নামাজ দিয়ে বুঝাবো। কি দিয়ে বুঝাবো? নামাজ। নামাজ পড়েন তো নাকি? কথা বলেন নাকি? নামাজ পড়েন তো? নামাজ যখন পড়েন তার সুহুদে আপনি বসেছেন, তার সুহুদ পড়তে পড়তে আপনি আমি যখন দরুদ শুরু করি তখন কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি কিনা? এই ওয়া আলা আল মানে আলী, ফাতিমা, হাসান ও হুসাইন, এনারাই চারজন আহলে পাক। এইবার এনাদের সঙ্গে যারা যোগ দিয়েছেন সবাই সেই বংশে এসে বাবাজি আমার মর্যাদাবান হয়েছেন, আর ওখান থেকে আল্লাহ পাক নবীকে দিয়েছেন, কারণ আল্লাহ বলেন নবী গো আপনার হাতে যারা বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। শুধু তাই নয়, আল্লাহ নবীকে পাওয়ার দিলেন, আর নবী থেকে দুইটি ভাগে ওই তরিকত ভাগ হয়েছে, পাওয়ার দুই ভাগে এসেছে, এক পাওয়ার সমস্ত আহলে পাকের মধ্যে শ্রেষ্ঠ মাওলা পাক, আর দ্বিতীয় নাম্বার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে, দুই দিকে তরিকত ভাগ হয়েছে, মারেফাতি মাল, আল্লাহর দেওয়া মাল বন্টন হয়েছে। হে যুবক খুব খেয়াল করে রাখবেন, আপনি আমি সেই মাল যদি পেতে চাই কোথা থেকে পাব? চলুন দেখি, আল্লাহ পাকের নবী বলেন আমার, আচ্ছা নামাজ দিয়ে আমি বুঝাবো বলেছি, নামাজে কি আমরা বলি কি না ওয়া আলা আলে মুহাম্মাদ বলেন না? তার মানে আলী, ফাতেমা, হাসান, হুসাইন। নামাজ কার? নামাজ কার জন্য পড়ে? নামাজ কার? রুকু কার? সেজদা কার? সেজদা যদি আল্লাহর হয়
রুকু যদি আল্লাহর হয়, রুকুতে তসবিহ যদি আল্লাহর হয়, কায়াম যদি খোদার হয়, সূরা কেরাত যদি খোদার হয়, বৈঠকে দরুদ সালাম মোস্তফা, বৈঠকে স্মরণ আহলে পাকের, তাহলে আহলে পাক ওয়ালা আলে মুহাম্মদ, আহলে পাক বিহীন নামাজ হবে, নবীর দরুদ সালাম বিহীন নামাজ হবে? তা যে নামাজ থেকে আল্লাহ আহলে পাক বাদ দিলেন না, আপনি আপনার জীবন থেকে বাদ দিলেন কেন? যারা বাদ দিয়েছে এরাই হলো জাহান্নামী দল, আর এই দল ভাগ হয়েছে 72 দল, আর যেটা একটাই এদেরকে মেনে নিয়েছে সেটাই হলো জান্নাতি দল। এই কথা বুঝেছেন? আমি পরিষ্কার করে দিয়েছি, মানা না মানা আপনার ব্যাপার, আমি বিশাল দলিল দেইনি অল্পর মধ্যে, যদি আপনি দলিল চান, সংক্ষিপ্ত কথা, আমরা দলিলে বিশ্বাস নয়, আমরা বিনা দলিলে আমাদের নবীকে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী এমন নবী মানি যা আমার নবীর শান মান জিব্রাইল পর্যন্ত জানেন না, আমার নবীর শান মান যদি কেউ জানে তিনি আমাদের রব, আমাদের আল্লাহ, বিনা দলিলে। দুই নাম্বার, নবী পাকের পরে আমরা আহলে পাককে ধরেছি, কারণ আহলে পাক বিহীন নবী পাওয়া, আপনি সহি হাদিস বলুন, আব্বা এখনো ওয়াজ শুরু হয়নি বলো, শুধু ছাটাই করতে চাই, আমি ওয়াজ করি না, এখনো ওয়াজ করি না, এত রাগ করবেন হুজুর, এত ওয়াজ করেন তো কি বলছেন, ওই জমিতে চাষ দিতে গেলে আগে ছাটাই করে না বাবা, তাহলে আপনারা বুঝতে পারলেন আহলে পাকের স্মরণ নামাজে আছে, নামাজে রাসূলে পাকের প্রতি দরুদ সালাম আছে না? নাই। আল্লাহ পেতে গেলে নবীর দরকার, এটা আপনারা কোরআন থেকে প্রমাণ পেলেন। বাপজি আমার আসুন, এবার আমি আপনাদের কাছে প্রমাণ এবার দেই, সহিহ হাদিস শরীফ খুলুন, সহি মুসলিম শরীফের মধ্যে আছে, সুনানে তিরমিজি শরীফের মধ্যে আছে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করতেছেন, নবী পাক একদিন ঘর মোবারকা থেকে পার হয়ে গেছেন, গায়ে মোবারকা জিসিম মোবারকা একটি চাদর চাপানো আছে, যা আল হাসান, হাসান পা গেলেন, নবী তাকে ভিতরে ঢুকিয়ে নিলেন, হুসাইন পা গেলেন ভিতরে ঢুকিয়ে নিলেন, হযরত আলী পা গেলেন নবী তাকে ভিতরে ঢুকিয়ে নিলেন, ফাতেমা পাক এলেন ওকেও ভিতরে ঢুকিয়ে নিলেন, আমার নবী পাক হাত মোবারক উঠিয়ে দিলেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো, এদেরকে যারা ভালোবাসি আল্লাহ আপনি তাদেরকেও ভালোবাসুন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরাই হলো আমার আহলে বায়াত। আহলে বায়াত কারা? সহি হাদিসে পেলেন তো, সুবহানাল্লাহ বলে, তাহলে আহলে পাক মানতে হবে কিনা? নামাজে বলি ওয়ালা আলে মুহাম্মদ আলী ফাতেমা হাসান হুসাইন, জোরে বলুন, আমার আল্লাহ আপনি তো নামাজে বললেন, কোরআন শরীফে আরো কি কথা আপনি বলেছেন, এই আহলে পাককে কি মানতে হবে? আমার আল্লাহ কোরআন মাজিদে সূরা শুরা আয়াত নাম্বার 23 পরিষ্কার করে বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আয় আমার নবী আপনি জানিয়ে দিন আমি আল্লাহ যাহা কিছু তাদেরকে দান করেছি তার বদলা আমি আল্লাহ চাই না, কোরআন শরীফ দিয়েছি বদলা চাইনি, নামাজ দিয়েছি বদলা চাইনি, জীবন দিয়েছি বদলা চাইনি, বিবি দিয়েছি বদলা চাইনি, সন্তান দিয়েছি বদলা চাইনি, মা বাপ দিয়েছি বদলা চাইনি, জমি দিয়েছি বদলা চাইনি, মেম্বার বানিয়েছি বদলা চাইনি, প্রধান বানিয়েছি বদলা চাইনি, মাস্টার বানিয়েছি বদলা চাইনি, জীবন দান করেছি আমি আল্লাহ বদলা চাইনি, বিবেক বুদ্ধি দিয়েছি বদলা চাইনি, চোখ দিয়েছি বদলা চাইনি, দাঁত দিয়েছি বদলা চাইনি, জবান দিয়েছি বদলা চাইনি, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যেন আপনার আহলে পাককে তারা মোহাব্বত করে। তাহলে আহলে পাককে ভালোবাসা স্বয়ং আল্লাহ পাকের আইন, সূরা শুরা আয়াত নাম্বার 23, আল্লাহ পাকের কথা যদি
আপনি না মানেন আমার কিছু যায় আসে যায় না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, মানা না মানা আপনার কাজ, সঠিক কথাটা উত্থাপন করা এই আহলে পাকওয়াদের কাজ। আপনি কি বুঝতেছেন কে ওয়াহাবি কে কাদিয়ানি কে লামাজাবি এসব আমাদের বানানো? আরে ইয়া হলো খাঁটি দল আর হলো খারিজি দল, এক রাফেজি এক খারিজি। যারা আহলে পাক মানে তারা রাফেজি, আর যারা আহলে পাক মানে না কোরআন ও হাদিসের দলিলে সব খারিজি। কে আহলে হাদিস কে শিয়া কে খারিজি, কে আপনার কিনা রেজবি কে মওদুদি কে বেরেলভি কে ফুরফুরাবি, এসব কিছু নাই, দলিলে আছে দুটুই দল, এক হলো রাফেজি জান্নাতি দল আর এক হলো খারেজি জাহান্নামী দল। এই জাহান্নামী দল 72 দলে বিভক্ত।